হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিডিএস নিয়োগ দু সম্পর্কে যেখানে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসেই এবং যারা যারা লিখিত পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো পুরোপুরি দেখতে থাকো কারা কারা মৌখিক পরীক্ষায় ডাক পেয়েছ সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব বাকি জেলাগুলিতে কবে আইসিডিএস নিয়োগ শুরু হবে সেই ব্যাপারে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো আর আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে গুরুত্বপূর্ণ নোটিশটি জারি হয়েছে এটি জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার কার্সিয়াং এবং এটি হচ্ছে দার্জিলিং জেলার তরফ থেকে এই নোটিশটি জারি হয়েছে এবং এই নোটিশটি জারি হয়েছে উনত্রিশে জানুয়ারি দু তারিখে এখানে এই নোটিশে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হয়েছিল তোমাদের হেল্পার পোস্টের জন্য সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং যা যারা মৌখিক পরীক্ষায় ডাক পেয়েছো তাদের পুরো নাম কিন্তু এখানে রয়েছে অর্থাৎ যা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের যে নামের যে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এরা ফাইনালি মৌখিক পরীক্ষায় ডাক পেয়েছে এখানে আরও একটি তথ্য ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবং ছয় তারিখের নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও আর এখানে যে লোকেশানে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে সেটি হচ্ছে ট্রেজারি অফিস হল এসডি অফিস কার্সিয়াং তো এই লোকেশানে তোমাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবং ছয় তারিখে কোন কোন ক্যান্ডিডেটের পাঁচ তারিখে ইন্টারভিউ হবে কাদের ছয় তারিখে হবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব এবং সব শেষে তোমাদেরকে জানিয়ে দেব বাকি জেলাগুলিতে কবে নিয়োগ হবে সেই ব্যাপারে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেজাল্ট লিখিত পরীক্ষা এখানে বিভিন্ন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এক থেকে কুড়ি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এবং নামের সাথে সাথে এখানে কিন্তু রোল নম্বরগুলো কিন্তু এখানে ম্যাচ করে নেবে তো যাদের নাম রয়েছে তারা অবশ্যই উপস্থিত থাকবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ সকাল দশটা এটা হচ্ছে রিপোর্টিং টাইম তার আগেই কিন্তু তোমাদেরকে সেই লোকেশনে উপস্থিত থাকতে হবে ঠিক আছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে আর পরবর্তী এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এবং এখানে যাদের নাম রয়েছে তারাও কিন্তু উপস্থিত থাকতে হবে মৌখিক পরীক্ষার জন্য এবং এদের ক্ষেত্রে ফেব্রুয়ারির পাঁচ তারিখেই হবে কিন্তু দুপুর দুটো থেকে এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথমে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সকাল দশটা থেকে আর দ্বিতীয় এখানে দেখতে পাচ্ছ যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে দুপুর দুটো থেকে কিন্তু ইন্টারভিউ হবে এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন নাম কিন্তু রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ফেব্রুয়ারি ছয় তারিখে ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি ছয় তারিখে কিন্তু ইন্টারভিউ হবে এবং শুরু হবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে কিন্তু শুরু হবে ইন্টারভিউ তো সেক্ষেত্রে তার আগেই তোমাদেরকে সেই লোকেশনে উপস্থিত থাকতে হবে এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু নাম রয়েছে যাদের এখানে নাম রয়েছে এবং রোল নম্বর ম্যাচ করবে তারা কিন্তু উপস্থিত থাকবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু সকাল দশটা থেকে শুরু হচ্ছে আবার কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু দুপুর দুটো থেকে শুরু হচ্ছে যেখানে দুই দিনে কিন্তু এখানে ইন্টারভিউ চলবে অর্থাৎ ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবং ফেব্রুয়ারির ছয় তারিখ কিন্তু ইন্টারভিউ চলবে তো সেক্ষেত্রে যাদের যাদের নাম রয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট লোকেশনে কিন্তু উপস্থিত থাকবে যেখানে বলে রাখি যে অরিজিনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো সেখানে কিন্তু নিয়ে যেতে হবে সেখানে ইন্টারভিউর সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশানও কিন্তু হবে তো সেক্ষেত্রে এগুলো মাথা রেখে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে এখানে এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে নতুনভাবে আইসিডিএস কর্মী এবং সহায়কার পোস্টে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে বলে কি পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী এবং সহায়কার পোস্টে নিয়োগ করা হয় ধাপে ধাপে এবং জেলা ভিত্তিক কিন্তু নিয়োগ করা হয় বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে আবার কিছু কিছু জেলাতে আগে থেকে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে পরীক্ষা রেজাল্ট বেরোচ্ছে আবার কিছু কিছু জেলাতে কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে বলে কি ধাপে ধাপে কিন্তু প্রসেসগুলো কমপ্লিট হয় এক একটি জেলাতে অ্যাপ্লিকেশান শেষ হয় আবার পরবর্তী জেলাতে অ্যাপ্লিকেশান শুরু হয় আবার কিছু কিছু জেলাতে পরীক্ষা শেষ হয় তো কিছু কিছু জেলাতে রেজাল্ট বেরোয় তো এইভাবেই কিন্তু ধাপে ধাপে প্রসেসগুলো চলতে থাকে যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়নি সেই সমস্ত জেলাগুলিতে খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশান হবে এবং সম্ভবত জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু আরও বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশান শুরু হবে তো সেক্ষেত্রে যা যারা বিভিন্ন জেলা থেকে এই ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে যে সমস্ত জেলাগুলিতে আগে থেকে নিয়োগ হয়ে গেছে সেই সমস্ত জেলাগুলিতে এখন অ্যাপ্লিকেশান শুরু হবে না কিন্তু যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশান হয়নি সেই সমস্ত জেলাগুলিতে আগে অ্যাপ্লিকেশন শুরু হবে তো সেক্ষেত্রে যা যারা বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখছো প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত আপডেটগুলো তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ